নমস্কার বন্ধুরা রাহিয়ান মধুমিতাজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাতে চলেছি ডিম ভর্তা ডিম ভর্তা বানানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ টি স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলোকে একটু হার্ড বয়েল করে নেব এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল এবার তিনখানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কাকে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই সেম ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাতে একটা হালকা সোনালি রঙ আসা অবধি আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে রেডি করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রাখছি একইভাবে আমি বাদবাকি ডিমগুলোর খোসাও ছাড়িয়ে নিচ্ছি সবকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি সামান্য লবণ দিয়ে একটু মেখে নেব ভাজা শুকনো লঙ্কাগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিলে খুব সুন্দর কিন্তু মিহি হয়ে যায় সবকটা ডিমকে আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি যদি আপনারা চান তাহলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন সেদ্ধ করা ডিমগুলোকে তবে আমি এখানে গ্রেটার ইউজ করছি না আমি হাতের সাহায্যেই ডিমগুলোকে কিন্তু মেখে নিচ্ছি এবার ডিমের মধ্যে আমি গুঁড়ো করা শুকনো লঙ্কাটাও মেখে নিলাম এবার ভেজে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাও কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছুকে আমি ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি বাড়িতে না থাকে এবার আমি এর ওপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে ডিম ভর্তাটাকে আমি আরেকবার একটু মেখে নিচ্ছি এই সময় একটু চেক করে দেখে নিতে হবে যে লবণ আর লাগবে কি না যেহেতু শুকনো লঙ্কা মাখার সময় আমি লবণ ইউজ করেছিলাম তো আমার আর দরকার নেই লবণ দেওয়ার যদি আপনাদের মনে হয় তারে আর একটু লবণ আপনারা এই সময় অ্যাড করে দিতে পারেন তৈরি হয়ে গেল একদম সিম্পল স্টাইলে ডিম ভর্তা ভাতের সাথে ডিম ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব চটজলদি এটা তৈরিও হয়ে যায় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ